আর ঘোষণা করতে গিয়ে তিনি মহাপ্রভুকে কেন্দ্র করে একটি গ্রন্থ রচনা করে ফেললেন, যে গ্রন্থটার নাম দেওয়া হলো চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ। আর সেই গ্রন্থে এত সুন্দর সুন্দর শ্লোক গুলো রচনা করা আছে, কি সুন্দর কথা দেখুন। সংসার সংসার দুঃখের সাগরে আমি এসে পড়েছি, বাবা দীঘা বেড়াতে যান, পুরী বেড়াতে যান, বম্বে বেড়াতে যান, আর কন্যাকুমারী বেড়াতে যান, কোথাও দেখবেন সমুদ্রের উঁচু ঢেউ, কোথাও নিচু ঢেউ, কোথাও লম্বা ঢেউ, কোথাও ছোট ঢেউ, কিন্তু মজার ব্যাপার কি জানেন, জলের টেস্ট কিন্তু দেখবেন সব জায়গায় একই। দীঘাতেও সমুদ্রের জল নোনা, পুরীতেও সমুদ্রের জল নোনা, বম্বেতেও সমুদ্রের জল নোনা, আবার কন্যাকুমারীতেও সমুদ্রের জল নোনা। তাহলে সমুদ্র বা সাগরের জলের বৈশিষ্ট্য যেমন সাগরের জল লবণ দিয়ে তৈরি, তেমনি সংসার হলো একটা সাগর, আর এই সংসার সাগরের জল হলো দুঃখ দিয়ে তৈরি। তাই বলছি সংসারে আসবেন অথচ দুঃখ পাবেন না, এটা আজ অব্দি কোনোদিন হয়নি আর কোনোদিন হবে না। সংসারে এলেন মানে আপনাকে দুঃখ পেতেই হবে। সংসার মানে কিন্তু পরিবার না, এটা একটা ভালো করে বুঝে নেওয়ার দরকার। আমরা সংসার মানে মনে করি যে আমি আর তুমি আর আমাদের সন্তান নিয়ে আমাদের পৃথিবী, কিন্তু সংসার শব্দের আক্ষরিক অর্থ কি জানে? সংসার শব্দের আক্ষরিক অর্থ হলো সম্যক রূপে অনুসরণ করা, সম্যক রূপে মানে পরিপূর্ণ রূপে অনুসরণ করা। কাকে? না একটা নিয়ম, কি কোন নিয়ম? না জন্ম অনুসরণ করছে মৃত্যুকে, আর মৃত্যু অনুসরণ করছে জন্মকে। অর্থাৎ এই যে আমি জন্মেছি, একদিন আমাকে মরতে হবে, আবার আমায় জন্মাতে হবে, আবার মরতে হবে, কতবার? না 84 লক্ষ বার মিনিমাম। মিনিমাম কেন বললাম? না জন্ম মৃত্যুর একটা গণ্ডি বেঁধে দেওয়া আছে, যে 84 লক্ষ বার তোমাকে জন্মাতে হবে আর মরতে হবে। তাতে যদি কারো মুক্তি মিলে যায় ঝামেলা চুকে গেল, কিন্তু যদি মুক্তি না মিলে তাহলে আবার 84 লক্ষ বার তোমাকে জন্মাতে হবে এবং মরতে হবে। তাহলে জন্ম মৃত্যুর এই যে অবিচ্ছেদ্য খেলা, জন্ম মৃত্যুর এই যে অবলীল খেলা, এই খেলাটার নামই হলো সংসার। আর সংসার হলো একটা সাগর, আর এই সংসার সাগরের জল হলো দুঃখ দিয়ে তৈরি। সংসারে এলে মনে একটা দুঃখ পেতেই হবে। কেউ যদি সুখ পেয়ে যায় তাহলে ধরে নিতে হবে এটা কপালে ছিল না, কিন্তু উপরি ভাবনা রূপে পেলাম, কিন্তু দুঃখ পেতে হবে এটা ধরে নিয়েই সংসারে আসতে হবে। তাই প্রকাশানন্দ সরস্বতী পাঠ কথা সুন্দর বললেন, দেখুন যে সংসার দুঃখ জলধোপতি নাশ, সংসার মুখের সাগরে আমি এসে পড়েছি। যে লোকটা জীবনে কোনোদিন সাঁতার কেটে পুকুর পার হতে পারে, বাবা সে যদি একবার সাগরে পড়ে তাহলে তার অবস্থাটা কি হয় বুঝতে পারছেন? তাহলে একদিকে সংসার অপরি সাগর, তারপরে আবার সাঁতার জানা নেই, তারপরে দেখা গেল চারিদিকে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা ঘিরে ধরেছে, অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, কেউ হাঙর কেউ কুমির কেউ অক্টোপাস, ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তু চারিপাশে ঘিরে ধরেছে, এখন কি করবো? তাহলে একদিকে অপরি সাগর, সাঁতার জানা নেই, তারপরে আবার ভয়ঙ্কর ভয়ঙ্কর জলযন্ত্রণা চারিপাশে ঘিরে ধরেছে, এবার কি উপায়? একজন বললেন, বাবা তাহলে একটা কাজ করো, তুমি ডুব সাঁতার কাটো, কারণ ঘরের সামনে থেকে কুমির আসছে, তুমি ডুব সাঁতার কেটে চলে যাও, তাহলে কুমির তোমায় আর কিছু বলতে পারবে। বলে, বাবা ডুব সাঁতার যে কাটবো আমার হাত পাটা নাড়াতে হবে তো, কিন্তু হাতেও রয়েছে লোহার বেড়ি, পায়েও রয়েছে লোহার বেড়ি, লোহার বেড়ি আমার হাতে পায়ে বাধা আছে, আমি কেমন করে সাঁতার দেব? তাহলে একটা কাজ করো, কিছুক্ষণ জলে অপেক্ষা করো, আমি না হয় আসছি। বলে, অপেক্ষা যে করবো, একটা আশ্রয় তো প্রয়োজন, কিছু না হোক মিনিমাম একটা বিচুলি রাখি, যাকে আশ্রয় করে সাগরের জলে কিছুক্ষণের জন্য হলেও ভেসে থাকা যাবে, কিন্তু নিরাশ্বাস, সামনে কোনো আশ্রয় নাই, এখন আমি কেমন করে বাঁচব? আবার সেই লোকটার প্রাণে বেঁচে থাকার আর কোনো উপায় আছে কি? যে লোকটা সংসার রূপে অথই সাগরে পড়েছে, সাঁতার জানা নেই, তারপরে চারিদিকে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা ঘিরে ধরেছে,
সামনে কোনো আশ্রয় নাই, সে লোকটার প্রাণে বসে থাকার আর কোনো আশা আছে? কিন্তু প্রকাশানন্দ সরস্বতীবাদ বললেন যে ওই লোকটাও প্রাণে বেঁচে যেতে পারে, কারণ করে না যদি অদূরে কোনো নাবিক দেখতে পায় যে একটা লোক সাগরের জলে ডুবে গেছে। নাবিকটা যদি তাড়াতাড়ি করে নৌকাটা বেয়ে লোকটির কাছে, লোকটা তো সাঁতার জানে না, সে তো নৌকায় উঠতে পারবে না, কিন্তু নাবিকটা যদি কৃপা করে তার চুলের তাকে টেনে বহু খাই তুলে নেয়, তাহলে তো লোকটা প্রাণের বেঁচে যেতে পারে। আমার তো তুমি মরা ছাড়া আর কোন গতি রবি না, তাই চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্ব, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্ব, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্ব। সেই মহাপ্রভুর চরণ রূপী নৌকাকে আশ্রয় করে আমরা আশ্বাসন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা শ্রীধাম বৃন্দাবনের শ্রীমতী রাধারানীর দুর্জয় মান, অর্থাৎ যে মানকে সহজে জয় করা যায় না সেই দুর্জয় মান আমরা আশ্বাসন করবো। সময় যদিও খুব সুখে, তার মধ্যে একটু ছোটো ছোটো যতটুকু পারি আশ্বাসন করি আমরা। প্রথমে একটু গৌরাঙ্গের ভাব, তারপরে আমরা বৃন্দাবন লীলা আশ্বাসন। মহাজন আজকে লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন আজকে মহাপ্রভু ভাবটা কেমন না? মহাপ্রভু ভাব হলো অন্তকৃষ্ণ গভীর গোড়া যেই পড়ে মনেই দেখুন, পদাবলীটি তিনি রচনা করেছেন তিনি বোধ হয় ওই জীব গোস্বাই পাদের ওই শ্লোকটা খুব ভালো করে আস্বাদন করেছে, কারণ জীব গোস্বাই পাদ ষট সন্দর্ভে প্রথমেই উৎসর্গ পাত্র রূপে যে শ্লোকটি তিনি লিখেছিলেন যে অন্তকৃষ্ণ গভীর গৌরাম দর্শী পাহাঙ্গাদি বৈ ভগবান, কলিযুগের ভগবান সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে অন্তকৃষ্ণ বহির্গৌরাম দর্শিতাঙ্গাদি বৈভব, অর্থাৎ যার অন্তরটা হলো কৃষ্ণ, কৃষ্ণ মানে এখানে কালো, আর বাইরেটা হলো গৌর বর্ণ, দর্শিতাঙ্গাদি বৈভব অর্থাৎ তিনি তার পার্শ্ব বৃন্দকে বিভিন্ন বৈভব, বৈভব মানে হলো তিনি ঐশ্বরিক ক্ষমতা বিভুক্ত, বিভুযুক্ত ঈশ্বর, এই হচ্ছে বৈভব। দেখুন ঈশ্বরের ক্ষমতা যেটা ঐশ্বরিক ক্ষমতা সেই দর্শিতাঙ্গাদি বৈভব, তাই সেই যে ভগবান তিনি তার পার্শ্ববৃন্দকে বিভিন্ন ঐশ্বরিক ক্ষমতা প্রদর্শন করালেন একটাই সংকীর্তনার দেশ, তাকে আমরা যজ্ঞের দ্বারা আরাধনা করবো, তিনি কে না তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসেবা। তাই পদকর্তা বললেন যে অন্তকৃষ্ণ বহির্গোলা যেই করে মনে আপনা আপনি প্রভু ধরই চরণ। আজকে মহাপ্রভু কি করছেন জানেন? ওই শ্রীবাসন মানে কীর্তন করতে করতে ভাবে বিভোর হয়ে আপনার আমি ওই চরণে অপরাধী
মহাজন বললেন, হ্যাঁ বাবা মহাপ্রভু পাগলামি করছেন বটে, তবে যে পাগলামিটা আমার মহাপ্রভু করছিলেন এই পাগলামিটার নাম কি জানেন? এই পাগলামিটার নাম হলো ভাবের পাগলামি। ভাবের ঘরে প্রবেশ না করলে পাগলামিটা করা যায় না। আর মহাপ্রভু তার চরণ থেকে ভাবছে রাধার চরণ, আর হাত থেকে ভাবছে কৃষ্ণের হাত। বলে বাবা, এটা তো আমার কল্পনাও হতে পারে। বলে না বাবা, এর জন্য গৌর তত্ত্বটা একটু ভালো করে বুঝতে হবে। মহাপ্রভুকে বলে ওই কবিরাজ গোস্বামী কলম দিলেন যে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিরাজ করা সাহস সাধন করে। তাহলে আত্মাই কিন্তু দেহ দুটো, আত্মা যদি একটি হবে দেহ দুটো হলো কেন? ঝামেলা এই জন্য আমাদের হয়েছে। ঠাকুর ঘরে দেখবেন দুটো থালা লাগে, দুটো সন্দেশ লাগে, দুটো ফুল লাগে, দুটো তুলসী পাতা লাগে, কত ঝামেলা হবে। বলে বাবা, এক থেকে ভেঙে যতক্ষণ দুই না হওয়া যাচ্ছে ততক্ষণ দেখবেন রস আস্বাদন সম্ভব না। দেখবেন পিতা হতে যতক্ষণ সন্তান জন্মগ্রহণ না করে ততক্ষণ কিন্তু বাৎসল্য রস আস্বাদন করে নেন। তাই ভগবান চিন্তা করলেন যে আমি প্রেমিক, আমার একজন প্রেমিকা চাই, তবে আমার প্রেমিকা যেন আমার নিজের মানুষ হয়। কারণ ভগবান তার রাস্তাঘাটে মানুষের সঙ্গে প্রেম করতে পারবেন না, ভগবানের প্রেমের পাত্রীটা ভগবানের উপযুক্ত হবে। তো ভগবান চিন্তা করেন আমি যার সঙ্গে প্রেম করবো সে আমার নিজের হবে, তবে তাকে বুদ্ধি করে একটু বড় স্ত্রী সাজিয়ে পাঠাবো, তাহলে আস্বাদনটা একটু অন্যরকম হবে। কারণ নিজের কিডনির সঙ্গে প্রেম করলে কেউ বাধা দেওয়ার নেই, কেউ বাধা দেয় কি শুধু বলেন তুমি তোমার কিডনির সঙ্গে প্রেম করছো কেন? কিছু পায় না, কিন্তু অপর অন্যের কিডনির সঙ্গে প্রেম করে দেখছেন সেখানে কিন্তু অনেক বাধা। সমাজ রে রে করে ছুটে আসবে, উকিল ব্যারিস্টার আইনের দোহাই দিয়ে ছুটে আসবে, সাধু গুরু বৈষ্ণব ধর্মের দোহাই দিয়ে ছুটে আসবে, এখানে অনেক প্রকারের বাধা আছে। কিন্তু তার ভিতরে একটা আলাদা আস্বাদন আছে যার নাম হলো পরকীয়া প্রেম। ভগবান চিন্তা করলেন আমি যার সঙ্গে প্রেম করবো সে আমার নিজের হবে, আর তাকে যদি পরস্ত্রী সাজিয়ে পাঠাই তাহলে যে এক দিলেন দু তাকি মানে স্বকীয়া পরকীয়া দুটোই আস্বাদন হইবে। এই মনে পড়ে গেল সত্যযুগের কথা। অভিমন্যুকে ঋষি ভগবানের কঠোর সাধনা করে ভগবানের কাছ থেকে বর চেয়ে নিলেন যে ভগবান আমি তোমার কাছে স্বর্গ চাই না, অর্থ চাই না, পাতাল চাই না, তুমি শুধু কৃপা করে তোমার স্ত্রীকে আমার স্ত্রী করে দাও। ভগবান বলে কেঁপেছিস পাগল কোথাকার, সিংহীর দুধ কখনো মাটির পাত্রে রাখা যায়, আমি আমার স্ত্রীকে তোর স্ত্রী করে দেবো সে কি করে সম্ভব? তুমি অন্য কিছু চাই বলে অন্য কিছু দিতে হবে না, বরদান দিলে বরদান দাও যেন তোমার স্ত্রীকে আমি আমার স্ত্রী রূপে পেতে পারি। ভগবান বললেন যে তথাস্তু, নাম যখন আমার ভক্ত বাং সকল করু, কথা দিলে আপনার বাসনা পূর্ণ হবে তবে সুখী নয়। আগত তারপরে যদি বৃন্দাবনে গিয়ে আমি কৃষ্ণ হব, সেদিন তুই বৃন্দাবনের মাটিতে আয়ান রূপে জন্মগ্রহণ করবি, তবে সেদিন তুই হবি নপুংস। ভগবান বৃন্দাবনে কৃষ্ণ রূপে এলেন, আর অভিমন্যু ঋষি আয়ান হয়ে নপুংস হয়ে বৃন্দাবনের মাটিতে জন্মগ্রহণ করবি। ভগবান এবার তার নিজ আত্মা থেকে সৃষ্টি করলে তার মাধুর্যের প্রতীক শ্রীমতী রাধারানীকে, আর তাকে আয়ানের স্ত্রী সাজিয়ে আয়ানের বাড়িতে পাঠিয়ে ভগবান তার সঙ্গে প্রেম করলেন, সেই প্রেম আস্বাদন হলো। এরপরে কবিরাজ গোস্বামী আবার কলম দিলেন যে সেই দুয়ে মেয়ে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিত হয়ে হইল। বলে এক হয়ে যদি রস আস্বাদন সম্ভব তাহলে ঘটা করে দাপনকে দুই হতে গিয়েছিলেন কেন? বলে বাবা, এক হওয়ার পরে দুই হওয়া, তারপরে আবার এক হওয়া, আর এক থাকা, আকাশ আর পাতাল পার্থক্য নাকি? দেখবেন এক ধরনের রসগোল্লা এক ধরনের মিষ্টি দোকানে কিনতে পাওয়া যায়, রসগোল্লা দুধে ডুবিয়ে খাওয়া হয়, কি বলে তাকে? রসমালাই, এই তো ভাই। রসগোল্লা কি দিয়ে তৈরি হয়? ছানা দিয়ে। আর ছানা কি থেকে তৈরি হয়? দুধ থেকে। তাহলে দেখুন দুধ থেকে ছানা তৈরি করে সেই ছানা দিয়ে রসগোল্লা বানিয়ে সেই রসগোল্লা আবার দুধে ডুবিয়ে খাওয়া, আর এক ঘটি দুধ ঝকঝক করে খেয়ে নিতে হয়, আর সাধারণত আকাশের সকাল হয়েছিল। তাহলে বৃন্দাবনে রাধা কৃষ্ণ
দুটি দেহ এক হয়ে রস মালাই গৌরাঙ্গ হয়ে রাম নবদ্বীপে অবতীর্ণ হয়েছে। তাই যেহেতু একই অঙ্গে দুই অঙ্গ বিরাজ করছে মহাপ্রভু, তাই আজকে তার চরণ থেকে ভাবছে রাধার চরণ আর হাত থেকে ভাবছে কৃষ্ণের। তাই বৃন্দাবনে রাধারানী যখন মান করেছিলেন কৃষ্ণচন্দ্র, তেমনি যখন রাধার চরণ ধরে সেদিকে মান ভাঙিয়েছিলেন, তেমনি আজকে মহাপ্রভু তার চরণ থেকে রাধার চরণ মনে করে অমনি সেই চরণটা ধরে বলছে আমায় ক্ষমা কর হে, আমি ওই চরণে অপরাধী। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, যদি কোনোদিন কোনো সমুদ্রের তীরে বেড়াতে যান তাহলে সমুদ্রের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের শোভাটা দেখবেন। যদি সময় না কাটে একটা একটা করে দরকার হলে সমুদ্রের ঢেউ গুনবেন, কিন্তু আমার কথাটা মাথায় রেখে কোনোদিন যেন সমুদ্রের ঢেউ নিয়ে ভবিষ্যৎবাণী করবেন, তাহলে দেখবেন কখনো মিলবেন। কারণ আপনি যে ঢেউটাকে তুচ্ছ মনে করে হয়তো দাঁড়িয়ে থাকবেন, সেই ঢেউটা এসে আপনার সমস্ত জামা কাপড় দেখা গেল ভিজি ভিজি চলে যাবে। আবার যে ঢেউটাকে বৃহৎ মনে করে ভয় পেয়ে পালাবেন, দেখা গেল সেই ঢেউটা আপনার পায়ের পাতাও ভিজে যেতে পারবে। তাই সমুদ্রের তীরে দাঁড়িয়ে সমুদ্রের শোভাটা দেখতে হয়। ওই যে বললাম সময় না কাটলে দরকার হলে এক একটা করে ঢেউ গোনা ভালো, ঢেউ নিয়ে ভবিষ্যৎ গঠন করতে হবে। তেমনি আমার মহাপ্রভু হলেন ভাবের সমুদ্র, সে ভাব সমুদ্রের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সমুদ্রের ঢেউ মানে ভাবের তরঙ্গটা উপভোগ করতে হয়, কিন্তু সেই ভাব নিয়ে তখন মুখে কিছু বলতে হয়। তাই আমার পার্শ্বগণ মহাপ্রভুর ভাবের তরঙ্গটা উপভোগ করছে, মুখে তারা বলছেন আমরা কি আর বলবো, আমার ভাবনিধির ভাবের কথা কি আর বলবো, ভাবনিধির ভাবের কথা কি আর বলবো, ভাবনিধির ভাবের কথা। যে কোটির সমুদ্র গম্ভীর ভাব,
যদি সমুদ্র নিয়ে ভবিষ্যৎবাণী করি মেলে না, কিন্তু আবহাওয়া দপ্তর যখন বলে কি বাবা মাঝে মাঝে রেডিও টিভিতে খবর ভেসে আসে না, হয় না রেডিও টিভিতে বলে না যে আজ সন্ধ্যায় সমুদ্র উপকূলে 120 থেকে 150 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় হবে, প্রথমে পশ্চিম উত্তর উপকূলে তারপরে পশ্চিম উপকূলে আসলে পড়বে। তাই মৎস্যজীবী ভাইদের জানানো যাচ্ছে আপনাদেরকে গভীর সমুদ্রে যাবেন, সেই সন্দেহ হলো একেবারে 120 থেকে 150 কিলোমিটার বেগেই ঘূর্ণিঝড় হবে, যেমন যেমন বলেছিল প্রথমে পশ্চিম উপকূলে তারপরে উত্তর উপকূলে আসলে পড়বে। তাহলে আপনি আমি বললে মেলে না, কিন্তু ওরা বললে মেলে কেন? তার কারণ ওরা ওই ঘরে বসে বসে কম্পিউটারে দিন রাত চোখ রেখে ওই সমুদ্রকে নিয়ে দিন রাত গবেষণা করছে, সমুদ্রকে নিয়ে রিসার্চ করতে করতে বাড়িতে বউ বাচ্চার মুখ ভুলে গেছে, খাওয়া দাওয়া ভুলে গেছে। তাই আপনি আমি বললে যেটা মেলে না, ওরা বললে সেটা মিলে যায়। তেমনি আমার মহাপ্রভুর দলে এমন কিছু গবেষক ছিলেন যারা দিন রাত আমার মহাপ্রভুকে নিয়ে গবেষণা করতেন, আর এই মহাপ্রভুকে নিয়ে গবেষণা করবেন বলে তারা বাড়ি ছেড়ে সংসার ছেড়ে ঘর বাড়ি ছেড়ে বউ বাচ্চা ছেড়ে তুলে ছেড়ে তারা দিন রাত রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কাটিয়ে দিয়েছেন গৌর গৌর। তাদের মধ্যে একজন হলে কদাবলিকা যিনি রচনা করেছেন তার নাম হলো বাসুদেব ঘোষ। সেই বাসুদেব ঘোষ তিনি লীলার এক পাশে দাঁড়িয়ে বলেন, ওগো পার্শ্বদগণ, তোমরা আমার মহাপ্রভুর ভাবের তরঙ্গটা বোঝনি, আমি কিন্তু বুঝতে পেরেছি। কি বুঝেছি সেটা শুনবে? তাহলে শোনো বলি, তখন বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, মনের বাসুদেব। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।